ওয়াও, নাজমুল শান্ত ও সাকিবের দুর্দান্ত ব্যাটিং তাণ্ডবে অসাধারণ জয় বাংলাদেশ দলের। চ্যাম্পিয়ন ট্রফিতে খেলা কি নিশ্চিত হল বাংলাদেশ দলের? তবে এবারের বিশ্বকাপের অন্য ম্যাচের তুলনায় তেমন বড় লক্ষ্য নয়, যদিও শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া চ্যালেঞ্জিং লক্ষ্য তারা করতে নেমে ভালো শুরু করেছিল বাংলাদেশ দল। এরপর টানা দুই ওপেনারকে হারালেও দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। এদিন সাকিবকে নিয়ে ম্যাথিউজের আউটের বিতর্ক হলেও এসবের পাশ কাটিয়ে দুর্দান্ত এক ফিফটি হাঁকান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এদিন শান্ত ছিলেন মারমুখী, দুর্দান্ত সব শরে শ্রীলঙ্কার বোলারদের পিটিয়ে তুলু ধুনু করেছেন নাজমুল শান্ত। শেষ পর্যন্ত দর্শক শ্রীলঙ্কার দেওয়া 280 রানের লক্ষ্য সহজেই পার করে বিশ্বকাপের দ্বিতীয় জয় তুলে নেয় বাংলাদেশ দল। আর এই জয়ে 4 পয়েন্ট এখন বাংলাদেশ দলের, যেখানে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলা প্রায় অনেকটাই নিশ্চিত হয়ে গেছে টাইগারদের জন্যে।